আশ্চর্য হয়ে যাবেন। আচ্ছা বলুন তো দেখি, আমরা আহলে হাদিসরা এই কথা বলেছি যে নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করা বেদাত, এটা বলেছি কি বলিনি? বলেছে কি বলিনি? আর হুজুরেরা বলছে দেখো আহলে হাদিস দল যারা করে হাত উঠিয়ে দোয়া করা বেদাত বলে দিচ্ছে। আহাহা কত বড় বদমাইশ, আমার বাপের জন্য আমি দোয়া করতে পারবো না। এই জিলাপি হুজুর তোমার বাপ এইদিকে ফিরুন। এবার আপনাকে কয়েকটা কথা বলি। এই যে দুটো বই দেখছেন, এই বইটার নাম হচ্ছে আল মাউজুয়াত, এই বইয়ের লেখক হচ্ছে ফুরফুরার পীর আল্লামা আবু জাফর সিদ্দিক রহমতুল্লাহ আলাই, উনি লিখেছেন এটা। ফুরফুরার বড় পীর সাহেবের ছেলে, নাম হলো তার আবু জাফর সিদ্দিকি। বইটার বাংলা করেছেন ফুরফুরা শরীফের আর একজন পীর সাহেব আবুল আনসার সিদ্দিকি রহমতুল্লাহ আলাই। ওনার জামাই বর্তমানে বাংলাদেশে, নাম হচ্ছে ডাক্তার খন্দকার জাহাঙ্গীর। কিছুদিন আগে সম্ভবত 2013 সালে না 14 সালে উনি এক সড়ক দুর্ঘটনায় পৃথিবী ছেড়ে চলে গেছেন, উনি এর বাংলা করে দিয়েছেন। এক আর একটা যে বই দেখতে পাচ্ছেন, এই বইটার নাম হচ্ছে রাগে বেলায়াত। এই বইটা লিখেছেন কে? না এই বইটা লিখেছেন আবু জাফর সিদ্দিকি আল কুরাইশি, না সরি সিদ্দিক বংশের উজ্জ্বল নক্ষত্র শেরে ফুরফুরা মাওলানা আব্দুল কাহার সিদ্দিকি আল কুরাইশি সাহেব। রাগে বেলায়াত দুটো ফুরফুরা দেখালাম, আর একটা দেখুন, এই বইটার নাম হচ্ছে আল ফিকুল আকবার। লিখেছেন কে? না লিখেছেন, বাংলা অনুবাদ করেছেন খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। আল্লাহ তাআলা বলছেন ভালো আমল করতে হবে। এই কয়েকটা জিনিস বুঝে যান, এগুলো জানা এই মুহূর্তে যারা আহলে হাদিস বলে দাবি করছে এদের একেবারে ফরজ হয়ে গেছে। ফরজ অনেক আগে হয়েছে, আজকের ডেটে আরো ফরজ হয়ে গেছে। ভালো আমল করতে হবে। এবার একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, সেটা কি? আচ্ছা বলুন তো, কিয়ামতের মাঠে মিজানের পাল্লাতে ওজন করা হবে আমল, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মেশিনের সাহায্যে আমল কাউন্টিং করবেন অর্থাৎ গুনবেন, কোনটা ওজন করা হবে? তার মানে বোঝা গেল যে ওজন যখন করা হবে তাহলে আমলের হালকা কমের ব্যাপার আছে, ব্যাপার আছে না? এই দেখুন কত হালকা কমের ব্যাপার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান, কেউ যদি দিনে রাতের কিছু অংশে আলহামদুলিল্লাহটা যদি বলে তাহলে মিজানের পাল্লার অর্ধেক দিকটা ভারী করে দেওয়া হবে। কি বলছি বুঝতে পারছেন না? পানি পান করলেন আলহামদুলিল্লাহ, কেউ জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ, ভাত খাওয়া শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ, এক দুটো লোকমা তুলবেন আলহামদুলিল্লাহ, এইরকম কিছু দিনে রাতে অংশ যদি আলহামদুলিল্লাহ বলেন তামলা আল মিজান, মিজানের পাল্লার অর্ধেক দিকটা ভারী করে দেওয়া হবে। তার মানে নেকির ভারী কম বেশি আছে, আছে না? আছে। এখন ভালো কাজ করার আগে আপনাকে চারটে কাজ জেনে নিতে হবে, চারটে জিনিস, তাছাড়া আপনার ভালো কাজ টিকবে না। ভালো কাজ করার আগে চারটে জিনিস আপনাকে জেনে নিতে হবে। এক তাওহীদ, দুই শিরক, তিন বেদাত, চার ওই ভালো কাজটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত হয়েছে কিনা, এই চারটে জিনিস আপনাকে মাথায় রেখে দিতে হবে। এই চারটে জিনিস আপনাকে পাঁচ মিনিট করে আমি বলি তাহলে 20 মিনিট হয়ে যাবে। তাওহীদ কাকে বলে এটা জানার আছে। আমি মমতাজুল ইসলাম স্টেজে বসে এই ছেলেটাকে বলছি, এ বাবু তুমি উঠে দাঁড়াও তো, উঠে দাঁড়াও, তোমার নাম শফিকুল, তুমি উঠে দাঁড়াও। আচ্ছা বলুন তো দেখি, শফিকুলকে নাম করে বলছি তুমি উঠে দাঁড়াও, দ্বিতীয় যদি ওর পাশ থেকে কেউ একজন ওঠে তাহলে এটা ভুল হবে না ঠিক হবে? ভুল হবে, তাই তো? এর নাম হচ্ছে তাওহীদ, যেখানে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো পক্ষ আসবে না, এর নাম হচ্ছে তাওহীদ। দ্বিতীয় কোনো পক্ষ আসবে? আসবে না। কে বলছে আসবে না? হ্যাঁ, কত পাওয়ারফুল লোক রয়েছে পৃথিবীতে চোখে দেখতে পান না। হ্যাঁ, হুজুর বক্তব্য রাখছে, বক্তব্য শুনবেন হুজুরের তাওহীদের বিপক্ষে? হুজুর বক্তব্য রাখতে রাখতে, ও ভাইয়ের আমার, মায়ের আমার, বোনের আমার, কান খুলে শুনে রেখে দাও, বলছে ঘটনা কি ঘটেছে? বলছে আমাদের মুরিদ যখন মারা যাবে তখন কবরে শুইয়ে দেওয়া হবে, আর মুনকির নাকির ফেরেস্তা আসার আগে আমাদের হুজুর আগে থেকেই কবরে বসে থাকবে, মুরিদের পক্ষে হয়ে ফেরেস্তাদের সাথে মোকাবেলা করবে। বলছে না রে তকবীর আল্লাহু আকবার। আরে হুজুরি তো কিয়ামতের মাঠে নৌকা চালাবে, ও কার সুপারিশ করবে? হ্যাঁ, হুজুরি তো কিয়ামতের মাঠে নৌকা চালাতে ব্যস্ত থাকবে, ও কি করবে? এই হচ্ছে বক্তব্য। জি, এই দেখুন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একজন বলছে
যে আমাদের নামে দরুদ না পড়লে নামাজ হবে না। কেউ কেউ বলছে আমার জলসায় যে না আসবে সে কাফের, আবার কেউ কেউ বলছে আল্লাহর নবী আমাকে বলে গেছে যে আমি তামিম সিদ্দিকী, আমার কাছে যতক্ষণ না মানুষ না আসবে ততক্ষণ তার জান্নাত যাওয়া যাবে না। নবী আজ থেকে 1500 বছর আগে গত হয়ে গেছেন, কবে বললো যে তামিম সিদ্দিকী তোমার কাছে না আসলে মানুষ সব জাহান্নাম চলে যাবে? এগুলো একদম টাটকা কাঁচা খুড়ি কথা, এছাড়া আর কিছু নয়, একদম কাঁচা খুড়ি। ইবাদত শুধুমাত্র কার করতে হবে? আল্লাহ। তাওহীদের তিনটে ভাগ, একটা হচ্ছে রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা ওয়া সিফাত, এক হচ্ছে আল্লাহকে রব বলে মেনে নেওয়া, দ্বিতীয় কোনো পক্ষ থাকবে না। দুই, ইবাদতের ক্ষেত্রে ইবাদত শুধুমাত্র করতে হবে আল্লাহরই উদ্দেশ্যে, পৃথিবীর আর কার উদ্দেশ্যে চলবে না। এইটা আমরা কিন্তু আহলে হাদিসরা মেনে নিয়েছি, দুটো, একটা জায়গা আমরা কিন্তু মানতে পারি না, আমাদের কোন আলেম ওলামারা সহজে মানতে পারছে না, সেটা কি আসমা ওয়া সিফাত, অর্থাৎ আল্লাহর কিছু নাম আছে, এই গুণবাচক নাম, এই নাম এবং নামের পাশে যে গুণ, আমরা নামটাকে মেনে নিই, আল্লাহর গুণটাকে মানতে চাই না। আপনাকে একটা দুটো দৃষ্টান্ত পেশ করি। আচ্ছা বলুন তো দেখি, আপনি যখন কোর্টে গিয়ে বিপদে পড়ে যান, তখন কোর্ট থেকে সাজা থেকে বাঁচার জন্য কাকে ধরেন? কাকে? আল্লাহকে নয়, উকিলকে ধরেন, তাই না? উকিল মানে যে কোনো ভাবে হোক পেঁচিয়ে এদিক ওদিক করে, আপনি মার্ডার করেছেন তবুও বলবে আমার মক্কেল সেদিন বাড়ি ছিল না, এটা বলবেইও, মানে যে কোনো কেস দিয়ে আপনাকেও বাড়ি নিয়ে আসবে, তাই তো? এর নাম উকিল। কোরআনের একটা শব্দ এসেছে এবং কায়দা বগদাদি তা আল্লাহর যে 99টা নাম বলা হয়েছে ওখানে একটা নাম আছে ইয়া অকিল, আছে আছে, তাহলে এই জায়গাটা অকিল মানে আপনাকে বাঁচাতে পারবে কে, কে সাহায্য করতে পারবে কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। কিন্তু হুজুরের ব্যাখ্যা করছে সাহায্য এমনি করা যায়, হ্যাঁ আম গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়। আই মমতাজুল ইসলাম বলছে আমরা আম গাছে উঠি না, আমরা নারকেল গাছে উঠি, আমাদের ডাল লাগে না, আমরা নারকেল গাছে উঠি, আমাদের আবার ডাল লাগবে কেন? এই মানুষ মাধ্যম ধরে কখন, এটা জানা আছে? হ্যাঁ, মাওলানা নুরুল ইসলাম ফাইজি সাহেব আমার বাপের তুল্য মানুষ, খুবই শ্রদ্ধার পাত্র আমার, খুবই খুবই, যেটা আমি মুখে প্রকাশ করবো না এত লোক মানুষের সামনে। তা উনি ধরে নেন এখন এলাকার একটা মন্ত্রী, ধরে নেন উনি মন্ত্রী, তা উনি বড় পদে আছেন, আমি মমতাজুল ইসলাম ওনার সঙ্গে দেখা করব, দেখা করব। তা উনি আমাকে কোনোদিন চেনেন না, কোনোদিন চেনেন না। আচ্ছা বলুন তো, উনি একজন মন্ত্রী, আমি একজন পাবলিক, ডাইরেক্ট দেখা করতে পারবো? পারবো না, তো পারবো না, মাধ্যম লাগবে কার? না, মাওলানা নাজির সাহেবের মাধ্যম লাগবে, যে হুজুর আপনি যদি একটু বলে দেন তাহলে খুব ভালো হবে, আমার সঙ্গে ওনার তো পরিচয় নেই, তাই তো? তাহলে মাধ্যম ধরতে হয় কখন? অপরিচিত মানুষ যদি আপনি হন তাহলে মাধ্যম ধরতে হয়, পরিচিত মানুষ হলে মাধ্যম ধরতে হয় না। আমি মাওলানা নুরুল ইসলাম ফাইজির সঙ্গে খুব সম্পর্ক ভালো, তখন কিন্তু আর মাঝখানে লোক লাগবে না, লাগবে লাগবে না। এবার বলুন, আপনার নাম আব্দুল্লাহ, আপনার বাড়ি এলেম বাজারে, আল্লাহ আপনার মতো আব্দুল্লাহকে এলেম বাজারে সৃষ্টি করেছে, এটা আল্লাহ জানে কি জানে না? কথা বলুন, জানে। তা আল্লাহ যখন জানে আব্দুল্লাহকে তৈরি করেছি, তারপরে কেন মাঝখানে দালাল লাগবে? আরে অপরিচিত হলে দালাল লাগে, কি বলছি বুঝতে পারছেন না? অপরিচিত হলে দালাল লাগবে, মাধ্যম ধরতে হয় দ্বিতীয় আর একটা কারণে। কারণটা কি? না, অনেক সময় দেখবেন নেতা মন্ত্রীর একটু টাল বাহানা করে, এ সাবিনা ইয়াসমিন তুমি সেই শাহপুরের ফটিকের বেটি? তো হ্যাঁ, ফটিকের বেটি, ঠিক আছে তোমার চাকরি হয়ে যাবে, তবে মনে হচ্ছে এবছরে হবে না, তার মানে কিছু মাল খেতে চাইছে, ও একদম সব রেডি, মানে কিছু খেতে চাইছে আর কি, তাই না? তখন কি করতে হবে? তখন মাওলানা মনিরুল ইসলামের কাছে যেতে হবে, যে আপনার বাড়ি দেলোরা শাহপুর পাশাপাশি গেলাম, আপনি একটু ওকালিতি করে দেন, তাই তো? তাহলে যখন কোনো মানুষ টালবাহানা করে, জানার পরেও না জানার ভান করে, তখন মাঝখানে লোক লাগাতে হয়, তাই না? তা আল্লাহ তাআলা কি এরকম কোনো ব্যাপার আছে নাকি যে বান্দা তুমি ক্ষমা চাইছো আমি তোমায় ক্ষমা করতে পারবো না, মাঝখানে দালাল ধরো, এরকম ব্যাপার আছে? নাই। আর একটা কথা আপনাকে বলে রাখছি, খুব মন দিয়ে শুনে রেখে দেন, সেটা হচ্ছে এই। আচ্ছা বলুন তো, একটা বাড়ির মধ্যে সংসারে একটা বাচ্চাকে সব থেকে বেশি মারে কে? কে? মা। তাই বলে কি আমরা এটা বলবো মা সব থেকে বড় জালিম, এটা বলবো?
বলবো না আমার মা আমাকে একদিন খুব মেরেছে আমার বয়স তখন 1.5 বছর আমি কাঁদতে 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 আমার দাদির কাছে গেলাম গিয়ে বলছি দাদি একটু মাকে বলে দাও না যদি একটু দুধ দেয় তাহলে চুপচুপ করে খাবো খুব খিদে পেয়ে গেছে দাদি বলছে ওরে বাবা তোর মা খুব তেতে আছে এখন বলা যাবে না বললে মারবে আচ্ছা আমার মা যদি এটা বুঝতে পারে যে আমার বেটাকে একটুখানি মেরেছি বলে একটুখানি মেরেছি বলে ডাইরেক্ট আমার কাছে দুধ পান করার জন্য না এসে দাদির মাধ্যমে আসছে এই যে আমি আমার দাদিকে বলছি এটা যদি অরিজিনাল মা হয় তাহলে বলুন তো কষ্ট পাবে না আনন্দ পাবে কষ্ট পাবে মা এটাই বলবে বেটা তোকে আমি তো মেরেছি আমি তো তোর মা তুই তো আমার কলিজা নিংরানো সন্তান এটা বলবে কি বলবে না বলবে তাহলে বলুন এরকম লক্ষ কোটি মায়ের ভালোবাসা যদি এক জায়গায় যদি করা হয় আমার আল্লাহ তার থেকে একটা বান্দাকে বেশি ভালোবাসে কি বাসে না বেশি ভালোবাসে আল্লাহ কখনো আপনাকে ছোট একটা বিপদ দিয়ে দিয়েছে আল্লাহ কখন আপনাকে একটা মুসিবত দিয়েই দিয়েছে মারাত্মক কোন রোগে আক্রান্ত হয়ে গেলেন তাই বলে আপনি মাজারে চলে যাবেন বাবার কাছে চলে যাবেন ডাইরেক্ট আল্লাহর কাছে যাবেন না হ্যাঁ ঘুরিয়ে যেমন দাদির কাছে চাইলে মারে মায়ের মাতৃত্ববোধের ঘাটতি দেখা দেয় ঠিক তেমন আপনি যদি আল্লাহ আজাব দিয়েছে বলে রাগ করে যদি মাজারে চলে যান আল্লাহ তার থেকে বেশি রাগান্বিত হবে কি হবে না হবে মানুষ কবে বুঝবে হে পাগল গাছে ধরে যত মাজার আছে সারা ভারতবর্ষে প্রত্যেক মাজারে ঢোকার সময় দেখবেন দুই সাইডে ফকির বসে আছে থালা নিয়ে আর হাই স্কুলের হেডমাস্টার মাজারে যে লোকটা মরে গেছে আজ থেকে 300 বছর আগে তার কাছে চাইতে যাচ্ছে টাকা পয়সার গু বাবা দুটো দাও এই বিয়াদব কোথাকারে ফকির বুঝতে পেরেছে মৃত মানুষের কাছে কিছু পাওয়া যায় না ফকির বুঝতে পেরেছে মরা মানুষের কাছে টাকা পয়সা নেই ওই জন্য জীবিত মানুষের কাছে থালা নিয়ে বসে আছে আর এই স্কুলের হেডমাস্টার মরা মানুষের কাছে চাইতে যাচ্ছে কি বলছি বুঝতে পারছেন না এটা ফকির বুঝতে পেরেছে যে মরা মানুষের কাছে কিছু পাওয়া যায় না ওই জন্য জীবিত মানুষের কাছে থালা নিয়ে বসে আছে আরে এত বড় বদমাইশ এ যাচ্ছে মরা মানুষের কাছে চাইতে আল্লাহু আকবার বলছে কি কেরামতি সাংঘাতিক কেরামতি লোক এসেছে তাবি বলছে হুজি একটা তাবিজ দেন তাবি দিয়ে দিল বলছে কত লাগবে বলছে লকডাউনের পর থেকে রেট বেড়ে গেছে এখন 7,500 বলছে তাই বলছে হ্যাঁ বলছে কি করে তাবিজটা নিবে কি জন্য বলছে তাবিজ নিবে এই কারণে আমি একটা বাস কিনেছি বাসে যেন প্যাসেঞ্জার ভালো হয় তা হুজুর হাসতে হাসতে বলছে সব ফোনে রেকর্ডিং করা আছে কোথাকার জন্য বলছি বুঝতে পেরে যান আপনারা বুঝলেন না হুগলি জেলার জন্য বলছে এটা হ্যাঁ বুঝে নেন ফোনে রেকর্ডিং আছে সব বলছে বাসের জন্য প্যাসেঞ্জার ভালো হয় তা ভালো প্যাসেঞ্জার ভালোই হবে চলে এসো তা প্যাসেঞ্জার কেমন হবে হুজুর তা বলছে সব বাস ফাঁকা যাবে তোর বাসে বাদুরের মতো প্যাসেঞ্জার ঝুলবে তাবি যে আমার এত পাওয়া যে তাই বলছে সাংঘাতিক ব্যাপার তাই মনে মনে ভাবছি হুজুরের তাবিজের যদি এত পাওয়ার হয় তা ব্যাংকের ম্যানেজারকে একটু তাবিজ করে সব টাকা নিজের কাছে রাখতে পারছে না কেন হ্যাঁ ও কেন তাবিজ বেচে 7,500 টাকা খেলো পাক্কা হারাম খোর বদমাইশির জায়গা পাও না যে তাহলে আল্লাহর আসমা সিফাত আল্লাহর কিছু নাম আছে সেই নামের সাথে সাথে কিছু গুণ আছে তার প্রতি ঈমান কি হবে রাখতে হবে তাই তো আল্লাহর নাম হচ্ছে কি রাজ্জাক রুজির মালিক রুজি কে দিতে পারে আল্লাহ 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 পৃথিবীর কোন মাধ্যমের কাছে আপনি চাইতে পারেন না যদি চেয়েন অবশ্যই সেটা আল্লাহ আসমা ওয়া সিফাত এই নামের সঙ্গে অপমান করা হয় এছাড়া আর কিছু নয় তাহলে আপনাকে বুঝিয়ে দিলাম তাওহীদ কাকে বলে দুই শিরক আমল করার আগে এগুলো জানতে হবে শিরক শিরক মানে আল্লাহর যে পাওয়ার আছে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি শিরক আল্লাহর যে পাওয়ার আছে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক রুজির মালিক আল্লাহ সুস্থ অসুস্থ আল্লাহ নিঃসন্তান আল্লাহ বাচ্চা দিতে পারে কারোর বাচ্চা হয় না আল্লাহ দিতে পারে কেউ অসুস্থ সুস্থ আল্লাহ করে দিতে পারে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ আল্লাহ আপনাকে দিতে পারে সমস্ত ব্যাপারে ক্ষমতাবানকে আল্লাহ পৃথিবীর কোনো মানুষ ক্ষমতা রাখে না নাম্বার তিন ইবাদত করার আগে আপনাকে জানতে হবে বেদাত বেদাত কাকে বলে এক মারাত্মক ভয়ঙ্কর হুজুর আবার বেদাতকে দুটো ভাগে ভাগ করেছে বলছে বেদাতে সাইয়া বিদাতে হাসানা আরে ভাই পায়খানার আবার কোয়ালিটি ভাগ করা যায়
যেটা ধনী লোকের পায়খানে একটু সেন্ট কম সেন্ট বেশি, রিক্সা চালকের খুব গন্ধ, এরকম ব্যাপার হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদাতিন জালালা, সমস্ত বেদাত চাই হচ্ছে ভ্রষ্টতা, অকুল্লু জালালাতিন ফিন্নার, সমস্ত ভ্রষ্টতা, ফি মানে মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে। নবী বলছেন সবকিছুই সবকিছুই বেদাত। বেদাত কাকে বলে এটা আপনাকে জেনে নিতে হবে। একজন হুজুর দেখবেন, আমি ইশারায় বলে দিচ্ছি, চাইনিজ কাটিং, দাড়ি লাল করা, ফতুয়া পাঞ্জাবি পরে থাকে, দেখেছেন ফতুয়া? যদি বলছেন আপনি গীবত করছেন, এই হুজুর গীবত কাকে বলে আপনার জানা নেই, জানা নেই। দায়িত্বপ্রাপ্ত মানুষ যদি ভুল করে তার প্রজাদের ব্যাপারে, অবশ্যই তার প্রজারা তাকে ধরিয়ে দিতে পারে, এটা গীবত নয়। উনি হচ্ছেন ধর্মীয় নেতা, জাতিকে অধঃপতনের তলদেশে নিয়ে যাচ্ছে। এই জন্য আমি মমতাজুল ইসলাম সব জায়গাতে এদের ব্যাপারে বলে দিয়ে যাচ্ছি, এগুলো ঠিক এগুলো ভুল, অবশ্যই বলে দিতে হবে। যদি আমি যদি না বলি, আপনি যদি না বলেন, জাতি তাহলে সঠিক জানবে কি করে? চাইনিজ হুজুর বেদাতের ব্যাখ্যা করছেন, দেখবেন মাঝে সাঝে আবার বক্তব্য রাখতে রাখছে আল্লাহ আল্লাহ এরকম করছে কিছু খুঁজি, দেখেছেন? হ্যাঁ, 50 বছর পরে ইতিহাস লেখা হবে হুজুরের কাছে সেদিন নবী এসেছিল, দেখবেন 50 বছর পরে ওর পোতা ইতিহাস লিখবে এটা, আপনি বুঝে নেন। হুজুর বেদাতের এক হচ্ছে বলছে মমতাজুল ইসলাম তো আগে ছিল না, তাহলে ও বেদাত, আগে মাইক ছিল না ও বেদাত। এ গরু, তুমি জানো বেদাত কাকে বলে? তুমি জানো বেদাত কাকে বলে? বেদাত হচ্ছে ওই নব আবিষ্কৃত এবাদাত যেটা মানুষ নেকির উদ্দেশ্যে করে, তার নাম হচ্ছে বেদাত। কি বললাম বুঝতে পারছেন না? মাইক বেদাত হতে যাবে কেন? এ তো জড় বস্তু। এবাদাতের জন্যে যদি কিছু করা হয় সেটা বেদাত নয়, এবাদাতের মধ্যে যদি কিছু করা হয় নেকির উদ্দেশ্যে অবশ্যই সেটা বেদাত। মাইক আজাম দিলে 22 কোটি নেকি হয় এরকম কারোর ধারণা আছে? নাই তো। মাইক আজাম দিলে নাকি বেশি হয় এরকম কারোর ধারণা আছে? যেদিন আপনার ধারণা জেগে যাবে মাইক আজাম দিলে নাকি বেশি হয়, সেই দিন মাইক বেদাত হয়ে যাবে, তার আগে নয়। কিন্তু এটা তো আমাদের ধারণা নেই, আছে? আমরা জনগণের স্বার্থে মানুষ যাতে ভালো করে শুনতে পায় এই জন্য মাইক আজাম দেওয়া হয়, তথাপি এটা বেদাত নয়, অসম্ভব। এই দেখুন, বাংলাদেশের একজন বিখ্যাত বক্তা, বাংলাদেশের বিখ্যাত বক্তা, উনি বক্তব্য রাখতে রাখতে অনেক ফতোয়া টতোয়া দেন, অনেক মাসলা মাসাইল বলেন, আর কমেন্টগুলো পড়ে দেখবেন কি যে বলছে, আল্লাহু আকবার, আশ্চর্য হয়ে যাবেন। আচ্ছা বলুন তো দেখি, আমরা আহলে হাদিসরা এ কথা বলেছি যে নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করা বেদাত, এটা বলেছে কি বলিনি? বলেছে কি বলিনি? আর হুজুরেরা বলছে দেখো আহলে হাদিস দল যারা করে হাত উঠিয়ে দোয়া করা বেদাত বলে দিচ্ছে, আহা হা কত বড় বদমাইশ, আমার বাপের জন্য আমি দোয়া করতে পারবো না। এই জিলাপি হুজুর, তোমার বাপ বই লিখে গেছে, এই দেখো তোমার বাপ বই লিখেছে, এটা তোমার বাপ বই লিখে গেছে, তোমার বাপের লেখা বইয়ে বলছে কি লিখছে, যে যেখানে ও যে দোয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাত উঠিয়েছেন বলে জানা গিয়েছে সেখানে হাত ওঠানো সুন্নত, যেখানে হাত ওঠাতে নিষেধ করেছেন সেখানে হাত ওঠানো বেদাত। ফরজ সালাতের পরে সম্মিলিত বসে সবাই দোয়া করবে, আমিন আমিন বলবে, এটা বেদাত। নামাজের পরে ইমাম সাহেব হাত, আজানের পরে ইমাম সাহেব হাত তুলে দোয়া করবে, এটা বেদাত। অজুখানাতে বসে অজু করার পরে দোয়া করবে, এটা বেদাত। এটা তো আমি বলছি না, এটা আজ থেকে 172 বছর আগে বই লেখা হয়েছে, 172 বছর আগে হুজুর লিখে গেছেন নামাজের পরে দোয়া করা বেদাত। আমরা তো কালকে বলেছি জমিয়তে আহলে হাদিসের তরফ থেকে মোনাজাত জামাত সহকারে বেদাত, তোমার বাপ লিখে গেছে 172 বছর আগে, তোমার বাপের লেখা বই এটা বেদাত। আরো কি লিখেছেন এই বইয়ের 151 নম্বর পৃষ্ঠারে, আমি সব একটা একটা করে এখানে আপনাকে প্রমাণ করে যাচ্ছি, আপনাকে একটু টাইম দেন, আমি সব আপনাকে একটা একটা করে বলছি। এই দেখুন, দুয়া ও মোনাজাতের সময় হাত ওঠানোর বিষয়ে যেরূপ অনেকগুলি সহি হাদিস পাওয়া যায়, দুয়ার শেষে দুটি হাত মুখমণ্ডল মোছার বিষয়ে তদরূপ কোনো হাদিস পাওয়া যায় না, তথাপি এটা সুন্নতের খেলাফ এবং বেদাত। এ হাদিস যেটাতে আছে তার সনাদ একেবারেই দুর্বল। আমরা বলে দিয়েছি অনেক আগে, নামাজের পরেই হাত তুলে দোয়া করার পরে মুখে এরকম ভাবে বোলানো বেদাত, আমরা বলে দিয়েছি না? বলেছি তো। এই দেখুন, 172 বছর আগে ওর বাপের লেখা বই লিখেছে যে দোয়া করার পরে মুখে হাত বোলানো বেদাত, ওর বাপ লিখে গেছে 172 বছর আগে, আশ্চর্য হবেন না আপনি? এই দেখুন আরো কত, আহলে হাদিসদেরকে বলা হচ্ছে আহলে খবিস,
আলে খবিস তো আমরা নয়, আমরা আলে হাদিস খবিস হতে যাব কেন? তোমার বাপেদের লেখা বইগুলো পড়ে আগে দেখো কি লিখেছে এখানে, বেদাতের সংজ্ঞা লিখেছে। আল্লাহ আকবার, আপনি আশ্চর্য হয়ে যাবেন। উনি নিজে লিখছেন যে কোন নব আবিষ্কৃত ইবাদত করার আগে অবশ্যই সে হাদিসের সনদটা সঠিক আছে কিনা। আমার সমস্ত মুনিরামদের কাছে অনুরোধ, আপনারা বড় কোনো আলেমদের কাছে যাচাই বাছাই করে নেবেন। লিখে গেছেন ওনার বাপ, আরো কত আপনাকে দেখাবো, দেখবেন একটা একটা করে বেদাত। আমরা তো বেদাত কালকে বলেছি দোয়া করা বেদাত, আমরা তো কালকে বলেছি দোয়ার পরে মুখে মাসা করা বেদাত, কালকে বলিনি, 172 বছর আগে কে বলে গেছে, সব বেদাত। এই দেখুন জানাজার পরে নামাজের পরে পড়ি অনেক জায়গাতে, কত আপনাকে দেখাবো মুখে বলে দিই, জানাজার পরে পড়ি, দেখবেন অনেক জায়গাতে ভাইয়েরা একদম লাশকে সামনে রেখে, মৃত মানুষকে সামনে রেখেই সাথে সাথে দোয়া শুরু করে দেয়, দেয় না? হ্যাঁ, এই এই বইয়ের ভিতরে লিখেছে এই হাদিসের সানাতে একজন মিথ্যুক রাবি রয়েছে, এই জন্য হাদিসটা মিথ্যার পর্যায়ে, মাউজু হাদিস, এই হাদিসে আমল করা চলবে না। উনি নিজে বলেছেন আমার কোনো ভক্তবিন্দু যেন এই হাদিসের প্রতি আমল যেন না করে। কি করবেন আপনি? শুধু বলছে হালে খবি সেরা দোয়া তুলে দিয়েছে, তোমার বাপ আজ থেকে 172 বছর আগে দোয়া তুলে দিয়ে গেছে, বেদাত অবশ্যই নব আবিষ্কৃত বেদাত এটা। আমি বিতর্কিত হলাম কেন? আমি বলেছি যে 12 রবুল পালন করা যাবে না, এটা ইসলামের পদ্ধতি নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কবর রয়েছেন মদিনা মুনাওয়ারাতে, মদিনাতে 10,000 সাহাবীর কবর রয়েছে, 10,000 সাহাবীর কবরের উপরে এক জায়গাতেও চাদর চড়ানো নেই। তারা কোনোদিন 12 রবিউল আউয়াল মানালো না, তারা কোনোদিন 40 করলো না, তারা কোনোদিন ঔরজ বানালো না। হুজুর, তুমি যে তোমার বাপের উপরে চাদর চাপিয়ে মানুষের কাছে টাকা ইনকাম করছো, এটা আবার কেমন করে হয়? হুজুরের বইয়ের ভিতরে লেখা আছে, কি লেখা আছে, যে কোথাও যদি পাকা কবর কেউ দেখতে পাও অবশ্যই প্রয়োজনে পাকা কবরটা ভেঙে দিও, উঁচু কবর যদি কোথাও দেখতে পাও অবশ্যই উঁচু কবরটা ভেঙে দিও। হুজুর আজ থেকে 172 বছর আগে বলে গেছে একথা, নাহলে এবার কি করবেন করুন। বেদাত মারাত্মক ভয়ঙ্কর জিনিস, ওই জন্য আমি মুনতাজুল ইসলাম আপনাকে আবার বলছি, 10 টাকার বাজারে কেজি বেগুন, 1 কেজি বেগুন কিনতে গেলে 4 বার দেখতে হয় কানা আছে কিনা। আপনি একটা আমল করে জান্নাতে যেতে চাইছেন, অথচ সেই আমলটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করেছিলেন কিনা এটা জানার প্রয়োজন নাই। হ্যাঁ, 10 টাকার বেগুন কিনতে গেলে তোমার দেখার প্রয়োজন হয়, আর একটা আমল করে জান্নাতে চলে যেতে চাইছো, ফেরদাউস জান্নাতে, ওটা দেখা লাগবে না যে আল্লাহ নবী সাহাবা তাবে তাবিগণ কেউ করেছিলেন কিনা, দেখা লাগবে কি লাগবে না? আহলে হাদিসদেরকে আহলে খবিস বলছো, শোনো, এই মুমতাজুল ইসলাম একটা নতুন সংগঠন খুলছি, নতুন সংগঠন, যেমন ওইদিকে নাম দিয়েছে আইএসএফ, আমিও নতুন করে নাম দেবো ভাবছি, নাম দেবো পিইউসি, মানে পীর উচ্ছেদ কমিটি। কি বলছি বুঝতে পারছেন না? কারা কারা আমার দলে থাকবেন হাতটা তুলুন তো। পীর উচ্ছেদ কমিটি আমরাও সংগঠন করছি, পিইউসি, পীর উচ্ছেদ কমিটি। পীর থাকবে না, পীর ছাড়া বাংলা চলবে, শুধুমাত্র হাদিস এবং কোরআন দিয়ে, ঠিক কিনা বলুন? হাদিস এবং কোরআন দিয়ে চলবে, আর কিছু দিয়ে চলবে না। বন্যামির জায়গা পাও না। হ্যাঁ, বেদাতের ব্যাখ্যা দিচ্ছে, মুমতাজুল ইসলাম আগে ছিল না, মাইক আগে ছিল না, এগুলো বদমাইশি ছাড়া আর কিছু নয়। তারপর আপনাকে একটা কথা জেনে রাখতে হবে, নবী মোহাম্মদ সাল্লাম থেকে সে আমল প্রমাণিত আছে কি না। আমি আজকের এখানকার দিনে মারাত্মক কিছু বক্তা নয়, আমার পরেও এখনো 2 জন বক্তা আছে, শীতকাল টাইম অনেক চলে যাচ্ছে, এবার আপনাকে বলছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমল করার আগে 4টে জিনিস আপনাকে বলে দিলাম, তাওহীদ, শিরক, বেদাত কাকে বলে, এগুলো আমি বলে দিলাম।